উনত্রিশ বছর আগে তৈরি হয়েছে রেল স্টেশন কিন্তু আধুনিক কোনো সুযোগ সুবিধা নেই এখনো পর্যন্ত সব ট্রেন দাঁড়ায় না স্টেশনে বিক্ষোভ স্থানীয়দের প্রায় উনত্রিশ বছর আগে তৈরি হওয়া স্টেশন বনগাশিয়ালদহ শাখার সংহতি রেল স্টেশন এলাকায় সড়ক পরিবহন ব্যবস্থা ঠিকমতো না থাকায় এই রেলপথই একমাত্র ভরসা স্থানীয়দের স্কুল কলেজ পড়ুয়া থেকে নিত্যযাত্রী সকলেরই একমাত্র ভরসা এই রেল অথচ এখনও কম্পিউটারাইজড হয়নি এই স্টেশন ফলে ঠিকমতো মেলে না রিটার্ন টিকিট বা মান্থলি এখনও সেই পুরনো টিকিটই ভরসা যাত্রীরা জানান সমস্ত স্টেশনের টিকিটও মেলে না স্টেশন থেকে এসব নানান সমস্যা জানিয়েই স্থানীয়রা দরবার করেছেন রেল দপ্তরে কিন্তু সুরাহা হয়নি এক তো এখানে সব ট্রেনগুলো দাঁড়ায় না বিশেষ করে এই যে শর্ট রুটে যে ট্রেনটা রয়েছে না বনগা বারাসাত বা গোবরডাঙ্গা ঐ ঠাকুরনগর শিয়ালদা এই ট্রেনগুলো দিলে ভালো হয় তাতে কি হয় যাত্রীরা একটু স্বাচ্ছন্দ্যে যেতে পারে আর এছাড়া প্ল্যাটফর্মে দেখুন এই বাথরুমের একটা বড় সমস্যা রয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটা বাথরুম এখানে আছে বাট ওটাতে তালা বন্ধ থাকে মেয়েরা মহিলারা এটা ইউজ করতে পারে না এটা সত্যি একটা খুব সমস্যা প্রতিবাদে এদিন প্ল্যাটফর্মে জড়ো হন স্থানীয়রা মাইক বেঁধে ক্ষোভ উগড়ে দেন রেল দপ্তরের বিরুদ্ধে স্থানীয়দের দাবি দ্রুত সমাধান হোক এই সমস্যার আজকে উনত্রিশ বছর হয়ে তিরিশ বছরে পদার্পণ করতে যাচ্ছে সেখানে আমরা রেল কর্তৃপক্ষের কাছে আমাদের যে বিভিন্ন দাবি অর্থাৎ যাত্রী পরিষেবা বলতে যা বোঝায় যেমন ধরুন আমাদের এখানে স্কুল ছাত্রছাত্রীদের জন্য যে ট্রেনটি সেই ট্রেনটি অবশ্যই দাঁড় করানোর ব্যবস্থা করা দরকার ইমিডিয়েটলি এবং সকালবেলা মোস্ট গ্যাপিং যে আপ ট্রেনটি বেরিয়ে যায় সেই ট্রেনটি অবশ্যই দরকার ট্রেন ট্রেন এবং সব ট্রেনগুলো দাঁড়ালে তো খুবই ভালো হয় পূর্ণাঙ্গ স্টেশনের দাবিতে আমরা বহুবার রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসছি ট্রেনগুলো বর্তমানে যে এই ট্রেন দুটো অবশ্যই দরকার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সংহতি